Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. Assalamu alaikum, chatrura, kemon acho? Asha kori shobai bhaloi acho. Tomader bhalo thakar kamona kore ami aaj kola bibhag orthat arts er ekadosh shrenir dorshon class shuru korchi. To chatrura jano je er age amader tinte class holche. তো সেই তিনটে ক্লাসে ঠিক যে পর্যন্ত ছিল তারপরের আলোচনায় আসব আজকে আমরা সেই আলোচনার আজকের বিষয় হবে ভারতীয় দর্শন এই পার্টের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়টা হলো দর্শনের মূল স্তম্ভ তো ভারতীয় দর্শন পড়তে গেলে আমরা যে মূল বিষয়গুলো আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব প্রথমে আসছে প্রমা নেক্সট এখানে এর সঙ্গে আমাদের আলোচনা আসবে অপ্রমা নেক্সট আসবে প্রমাণ নেক্সট প্রমেয় নেক্সট প্রমাতা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় দর্শন পড়তে গেলে আমাদের যে বিষয়গুলো বিশেষ করে জানা প্রয়োজন তার মধ্যে অন্যতম কিছু মূল স্তম্ভ হলো প্রমা অপ্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা তো এই চারটি বিষয় সম্পর্কে আমরা আজকে বোঝার চেষ্টা করব এরপরেও আমরা এই প্রমাণ বিষয় নিয়ে ডিসকাস করব প্রমা প্রমা কথার অর্থ প্র প্রো এই কথাটার অর্থ যথার্থ বা উৎকৃষ্ট আবার মা কথার অর্থ জ্ঞান অর্থাৎ প্রমা কথাটি বিশ্লেষণ করলে আমরা যে অর্থ দেখতে পাই তা হলো যথার্থ বা উৎকৃষ্ট জ্ঞান তাহলে এই যথার্থ জ্ঞান কাকে বলবো যে জ্ঞানে কোনো সংশয় থাকবে না কোনো বিপর্যয় থাকবে না কোনো তর্ক থাকবে না তাকে আমরা বলবো যথার্থ বা উৎকৃষ্ট জ্ঞান এক কথায় ভালো জ্ঞান বা সঠিক জ্ঞান তো সেই জ্ঞান আহরণ করার জন্য আবার এর অপর দিকে আমরা দেখতে পাচ্ছি অপ্রমা তাহলে প্রমার বিপরীতে আসছে অপ্রমা অপ্রমা বলতে তাহলে এর সঙ্গে যদি আমরা অযোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে অযথার্থ অর্থাৎ অপ্রমা কথার অর্থ আসবে অযথার্থ জ্ঞান এই অযথার্থ জ্ঞানকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি অর্থাৎ অপ্রমাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারবো সেটি হলো সংশয় বিপর্যয় ও তর্ক তাহলে আমরা দেখতে পেলাম প্রমা এবং অপ্রমার বিষয়টি প্রমা বলতে ভারতীয় দর্শনে যথার্থ বা উৎকৃষ্ট বা ভালো জ্ঞানকে বলা হচ্ছে অপরদিকে অপ্রমা বলতে যে জ্ঞানে সংশয় বিপর্যয় বা তর্ক থাকে অর্থাৎ অপ্রমা বা অযথার্থ জ্ঞান আবার তিন প্রকার সংশয় বিপর্যয় বা তর্ক তাহলে আমরা প্রমা কথাটা বুঝলাম এরপরে আমরা প্রমাণ প্রমেয় প্রমাতা বুঝব তো এই প্রমাণ প্রমেয় এবং প্রমাতা এই তিনটি বিষয় বুঝতে গেলে আমাদের প্রমাটাকে সর্বপ্রথম খুব ভালো করে বুঝে নিতে হয় তাই আমরা বুঝলাম যে প্রমা বলতে যথার্থ জ্ঞান
তাহলে সেই প্রমাণ প্রমাণ কথার এক কথায় যদি আমরা কিছু বলতে চাই সেটা হলো উপায় বা পদ্ধতি অর্থাৎ ভারতীয় দর্শনে প্রমা কথার অর্থ যথার্থ জ্ঞান আর সেই যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হচ্ছে প্রমাণ অর্থাৎ যে উপায়ে যে পদ্ধতিতে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি সেই পদ্ধতিকেই বলা হয় প্রমাণ তো ছাত্ররা আমরা বুঝলাম প্রমা কাকে বলে এবং প্রমাণ কাকে বলে এরপরে আমরা আসছি প্রমেয় প্রমেয় কথার অর্থ হলো বিষয় অর্থাৎ প্রমেয় বলতে জ্ঞানের বিষয় অর্থাৎ যথার্থ জ্ঞান লাভ করলাম আমরা কি সম্পর্কে সেই জ্ঞান সেই বিষয়টিকেই আমরা বলবো প্রমেয় অর্থাৎ যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় নেক্সট প্রমাতা অর্থাৎ গাতা আমাদের ভারতীয় দর্শন পড়তে গেলে জ্ঞেয় এবং গাতা এই সমস্ত ওয়ার্ডগুলো বুঝতে হবে এবং গাতার সঙ্গে জ্ঞেয় বস্তুর কী রিলেশন সেগুলো বুঝতে হবে জ্ঞেয় বস্তু বলতে এই জ্ঞান জ্ঞান থেকেই জ্ঞেয় কথাটা এসছে তো জ্ঞানের যে সমস্ত বিষয় অর্থাৎ বাস্তব জগতে যে সমস্ত বিষয়ের জ্ঞান আমাদের হতে পারে বা হয় যে সমস্ত বিষয়ের জ্ঞান লাভ সম্ভব সেই সমস্ত বিষয়গুলিকে বলা হয় জ্ঞেয় বস্তু আর এই জ্ঞেয় বস্তুর সঙ্গে যখন যে ব্যক্তির রিলেশন গড়ে উঠছে সেই ব্যক্তি সেই ক্ষেত্রে হলো গাতা তো এই জ্ঞেয় বস্তু এবং গাতার রিলেশন আমাদের প্রতি মুহূর্তে বুঝতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি গাতা গাতা বলতে ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ অর্থাৎ যে ব্যক্তির যথার্থ জ্ঞান হচ্ছে তাকে বলা হচ্ছে প্রমাতা বা গাতা তাহলে আমরা এই চারটাকে একসঙ্গে যদি এবার একটু আলোচনায় আসি তাহলে আমরা দেখতে পাবো যে প্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা এই চারটি বিষয় একটি ক্ষেত্রেই রিলেটেড সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যদি আমরা প্রমার সংজ্ঞা দিতে চাই তাহলে কিভাবে দেব যে ভারতীয় দর্শনে প্রমা কথাটিকে বিশ্লেষণ করলে দুটি শব্দ পাই একটা প্র একটি মা তো প্র কথার অর্থ হলো যথার্থ বা উৎকৃষ্ট এবং মা কথার অর্থ জ্ঞান অর্থাৎ ভারতীয় দর্শনে প্রমা বলতে বোঝায় যথার্থ জ্ঞানকে আমরা আবার যখন প্রমাণ কথার সংজ্ঞা দেব তখনও আমরা এই সংজ্ঞাটা বলে নেব প্রমা ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা আর সেই প্রমা বা যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ তাহলে আমরা দুটো সংজ্ঞা পেলাম থার্ড যে সংজ্ঞাটা আসবে প্রমেয় কাকে বলে সেক্ষেত্রেও আমাদের প্রমার সংজ্ঞাটা আগে দিয়ে নিতে হবে কি বলবো না ভারতীয় দর্শনে প্রমা কথার অর্থ হলো যথার্থ বা উৎকৃষ্ট জ্ঞান আর সেই জ্ঞান লাভের যে বিষয় সেই বিষয়টিকে বলা হয় প্রমেয় অপরদিকে প্রমাতা প্রমাতা বলতে গাতা বা ব্যক্তি বিশেষ অর্থাৎ যে ব্যক্তির জ্ঞান হলো সেই ব্যক্তি হলো প্রমাতা তাহলে সংজ্ঞাকারে আমরা বলতে পারি যে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা আর প্রমা প্রমার গাতাকে বলা হচ্ছে প্রমাতা তাহলে সংক্ষেপে আমরা প্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা এই বিষয়গুলো বুঝলাম এবারে আমরা আমাদের ভারতীয় দর্শনের যে একটি মূল স্তম্ভ প্রমাণ সেই প্রমাণ সম্পর্কে আমরা আলোচনায় আসব এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনায় চলে আসব ভারতীয় দর্শনে প্রমাণ তো ভারতীয় দর্শনে যে সমস্ত প্রমাণগুলি ব্যবহৃত হয় সেগুলো আমরা আগে জেনে নেব প্রত্যক্ষ অনুমান
उपमान शब्द अर्थापत्ति अनुपलब्धि এই ছটা প্রমাণ আমরা আগেই জেনে নেব। ভারতীয় দর্শনে যে প্রমাণগুলো আমাদের প্রয়োজন হবে, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ, অর্থাপত্তি প্রমাণ এবং অনুপলব্ধি প্রমাণ। তো এই প্রমাণ অর্থাৎ উপায় বা পথ, এই সমস্ত পথ দিয়ে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি। তো সেই পথগুলোর মধ্যে সব পথগুলো আবার যথার্থ জ্ঞান নাও হতে পারে। সেক্ষেত্রে সর্বাগ্রে যেটি উল্লেখযোগ্য সে হলো প্রত্যক্ষ, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণে কোনো প্রকার সংশয় থাকে না, নিঃসন্দিগ্ধ অর্থাৎ সংশয়মুক্ত জ্ঞান আমরা একমাত্র প্রত্যক্ষের দ্বারা লাভ করতে পারি। তার জন্য ভারতীয় দর্শনে যে সমস্ত সম্প্রদায়গুলো আছে আমরা আগেই জেনেছি আগের ক্লাসে যে নটি দর্শন সম্প্রদায়, এই নটি দর্শন সম্প্রদায়ের মধ্যে প্রতিটি সম্প্রদায় সব প্রমাণ মানেননি, কেউ একটি, কেউ দুটি, কেউ তিনটি, কেউ চারটি, কেউ বা পাঁচটি, কেউ বা ছটি প্রমাণ মেনেছেন। আর সেই কারণেই তাদের মধ্যে প্রমাণ সংখ্যাটিও বৈচিত্র্যপূর্ণ, অর্থাৎ কেউ একটি, কেউ দুটি, কেউ তিনটি, কেউ চারটি, সেটা আমরা দেখব। তার আগে আমরা প্রত্যক্ষ অনুমান বলতে কী বোঝে আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই প্রথম চারটে সম্পর্কে একটু বেশি বেশি প্রয়োজন হবে আমাদের সিলেবাসে। প্রত্যক্ষ বলতে আমাদের ইন্দ্রিয় অনুভূতি, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির মধ্য দিয়ে আমরা যে জ্ঞান লাভ করি, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমরা যে সমস্ত জ্ঞান আহরণ করি সেগুলিকে বলা হচ্ছে প্রত্যক্ষ। আর এই প্রত্যক্ষ লব্ধ যে জ্ঞান, যে প্রমা, সেটিকেও বলা হবে প্রত্যক্ষ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে প্রত্যক্ষ একদিকে যেমন প্রমাণ, এখানে ব্যবহার হচ্ছে প্রমাণ হিসেবে, আবার এখানটা ব্যবহৃত হয়েছে প্রমা হিসাবে। তো ভারতীয় দর্শনের অন্যতম একটি সম্প্রদায় ন্যায় বা নৈয়ায়িক, তো সেই নৈয়ায়িকরা চারটি প্রমাণ মানেন, সেই চারটি প্রমাণ আমি সংক্ষেপে ব্যাখ্যা করব এখানে। তো দেখতে পাচ্ছি নেক্সট অনুমান প্রমাণের দ্বারা, অনুমান বলতে কি আমাদের চাক্ষুষ বা কর্ণের দ্বারা বা জিহ্বার দ্বারা বা ত্বকের দ্বারা প্রত্যক্ষ হচ্ছে না, তা সত্ত্বেও কোনো জ্ঞান আমরা আহরণ করতে পারি অনুমান করে, সেটাকে বলা হচ্ছে অনুমান প্রমাণ। আর সেই প্রমাণ থেকে যে জ্ঞান আমাদের হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুমান লব্ধ জ্ঞান। এক্ষেত্রে অনুমান লব্ধ জ্ঞানকে বলা হচ্ছে অনুমিতি। অপরদিকে উপমান, অনুমানের পরে আসছে উপমান, এই উপমান লব্ধ জ্ঞানকে আমরা বলবো উপমিতি। অপরদিকে শব্দ থেকে যে জ্ঞান আমাদের আসবে তাকে বলা হচ্ছে শব্দবোধ। তাহলে নৈয়ায়িক মতে যে চারটি প্রমাণ মানা হয় সেই চারটি, তাহলে নৈয়ায়িকগণ আমরা এখানে দেখতে পাবো যে নৈয়ায়িকগণ প্রমাণ মেনেছেন চারটি, তাহলে প্রমাও চারটি মেনেছেন, সেই চারটি প্রমা হলো প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দবোধ। অর্থাৎ আমরা এখানে একটা প্রশ্ন স্পষ্ট করে বুঝে নেব, নৈয়ায়িক মতে প্রমাণ কটি যদি বলা হয় তাহলে আমরা দেখব যে নৈয়ায়িক মতে চারটি প্রমাণের কথা বলা হয়, যথা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আবার যদি বলা হয় নৈয়ায়িকগণ কটি প্রমা স্বীকার করেন সেক্ষেত্রে আমরা কি বলবো, তখন বলতে হবে ভারতীয় দর্শনের মধ্যে অন্যতম একটি সম্প্রদায় নৈয়ায়িক বা ন্যায় সম্প্রদায়, সেই ন্যায় সম্প্রদায় যে চারটি প্রমা মেনেছেন তা হলো প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দবোধ। এই প্রসঙ্গ থেকে আমরা আরও কিছু প্রশ্ন বার করতে পারি, যেমন প্রত্যক্ষ লব্ধ জ্ঞানকে কী বলা হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ লব্ধ যে জ্ঞান হচ্ছে তাকে বলছি আমরা প্রত্যক্ষ। নেক্সট অনুমান লব্ধ জ্ঞানকে কী বলা হয়, সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে অনুমান লব্ধ জ্ঞানকে বলা হচ্ছে অনুমিতি।
আবার প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে অনুমিতি কি, সেক্ষেত্রে আমরা অ্যান্সার দিতে পারি ভারতীয় দর্শনে অনুমান লব্ধ জ্ঞানকে বলা হচ্ছে অনুমিতি। নেক্সট উপমান লব্ধ জ্ঞানকে উপমিতি, এবং শব্দবোধ কি, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ভারতীয় দর্শনের অন্যতম একটি প্রমাণ হলো শব্দ, আর এই শব্দ লব্ধ জ্ঞান, অর্থাৎ শব্দ থেকে যে জ্ঞান আমরা আহরণ করি সেটি কি বলে হচ্ছে শব্দবোধ। তো প্রসঙ্গক্রমে আমাদের মনে রাখা প্রয়োজন যে এই শব্দ প্রমাণটা কেমন। শব্দ প্রমাণ বলতে দুটো বিষয়কে মূলত বলা হয়, একটি হচ্ছে আপ্তপুরুষ, মানে বুঝতে হবে আপ্তপুরুষ, অর্থাৎ একজন যথার্থ পুরুষ যার কথায় কোনো ভুল থাকবে না, কোনো সংশয় থাকবে না, যার কোনো অঙ্গের ত্রুটি থাকবে না এবং কথার মধ্যে কোনো বিপর্যয় থাকবে না, এরকম সৎ প্রকৃতির পুরুষকে বলা হচ্ছে আপ্তপুরুষ। আর সেই পুরুষের অর্থাৎ সেই মানুষের মুখের শব্দ, মুখের কথাকে বলা হয় আপ্তবাক্য, আপ্তবাক্য। তো একদিকে আমরা আপ্তপুরুষের মুখের বাক্যকে শব্দ প্রমাণ বলতে পারি, অপর দিকে আমরা বলতে পারি যে বেদের শব্দ, অর্থাৎ বেদে যে সমস্ত শব্দ আছে সেই শব্দকেও আমরা শব্দ প্রমাণ বা শব্দবোধ বা শব্দ প্রমাণ বলতে পারি। যদিও এক্ষেত্রে বিতর্ক আছে, চার্বাকগণ যথেষ্ট বিতর্ক করেছেন, পরের আলোচনায় আমরা সেখানে আসব। তো আমরা বুঝলাম যে ভারতীয় দর্শনের প্রমাণ সংখ্যা এবং সেই প্রমাণগুলোর অর্থ। তো এবারে আমরা দেখব যে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি কিভাবে সে বাকোয়াটি প্রমাণ মেনেছেন, সেই স্ট্রাকচারটা আমরা বোর্ডে তৈরি করব। ছাত্র, তোমরা আগেই দেখেছো যে ভারতীয় দর্শনে মোট নটি সম্প্রদায় ছিল, সেই নটি সম্প্রদায় কে কটি প্রমাণ মেনেছে আমরা সংক্ষেপে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা নটি সম্প্রদায়ের নাম লিখব, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এখানে আবার মীমাংসার দুটি ভাগ আমরা দেখতে পাবো, এক হচ্ছে প্রভাকর, দুই হচ্ছে ভাট্ট। বেদান্ত, চার্বাক, বৌদ্ধ, জৈন। তো আমরা আগের ক্লাসে আমরা এই নটি সম্প্রদায়ের নাম দেখেছিলাম এবং এই নটি সম্প্রদায়ের প্রত্যেকটি সম্প্রদায়ের প্রবক্তা কারা সেটা দেখেছিলাম। যেমন আমরা দেখেছিলাম সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি, ন্যায় দর্শনের মহর্ষি গৌতম, বৈশেষিক দর্শনের মহর্ষি কণাদ, মীমাংসা দর্শনে দেখেছিলাম মহর্ষি জৈমিনী, বেদান্ত দর্শনে মহর্ষি বাদরায়ণ, চার্বাক দর্শনে বৃহস্পতি অথবা চার্বাক, বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ, জৈন দর্শনে মহাবীর। তো আজকে আমরা দেখব এই নটি সম্প্রদায় কে কটি প্রমাণ মানেন, নটি সম্প্রদায় কটি প্রমাণ মানেন সেটি আমরা একটু দেখে নেব। প্রমাণ সংখ্যা, প্রমাণ সংখ্যা, সাংখ্য দর্শনে তিনটি প্রমাণ মানে, যোগ তিনটি, ন্যায় চারটি, বৈশেষিক দুটি, মীমাংসা প্রভাকর পাঁচটি, আবার ভাট্ট মীমাংসা ছটি, বেদান্ত ছটি, চার্বাক একটি, বৌদ্ধ দুটি, জৈন তিনটি। অর্থাৎ এই সংখ্যাগুলো কি, যে ছটি প্রমাণ আমরা দেখেছি একটু আগে, এই ছটি প্রমাণের মধ্যে কোন সম্প্রদায় কটি প্রমাণ মানেন সেইটি এই সংখ্যায় প্রকাশ করা হলো। অর্থাৎ আমরা একটি যারা মেনেছি দেখি চার্বাক দর্শনে একটি প্রমাণ মানা হয়, সেটি হলো প্রত্যক্ষ, এবং ন্যায় দর্শনে দেখতে পাই চারটি প্রমাণ মানে,
প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। তো ছাত্ররা আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি, এর পরের আলোচনা আমরা অবশ্যই পরে আবার বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।